হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। লেজা মিন গ্যালারিতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজও আবার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে। নতুন বলতে আমি আসলে একটা ফোন কিনেছিলাম, তো সেই ফোনটা আনবক্সিং করার সময় শেয়ার করা হয়নি। সেই জন্য কিছু কিছু আপু আমাকে লাইভে যখন এসেছিলাম তখন বলেছে, আপু মোবাইল আনবক্সিংটা একটা ভিডিও করে দাও প্লিজ। তো সেই জন্য আমি আসলে ওই আপুদের রিকোয়েস্টে রাখার জন্য এই ভিডিওটি বানাচ্ছি। তো আপুরা দেখো, আমি দেখতে থাকো ফোনটা নিয়েছিলাম। তোমরা বলেছিলে যে আপু কোন ফোনটা নিয়েছিলে বা কি ফোনটা একটু আনবক্সিং করে দেখাও। তো দেখো আমি কোন কোম্পানির বা কোন ব্র্যান্ডের ফোনটা নিয়েছিলাম, তোমরা একটু দেখো। আমি বলবো যে ফোনটা কিন্তু অনেক ভালো, এটার ক্যামেরাটা অনেক সুন্দর। তো এটার সাথে আমি যা যা পেয়েছি তা তোমাদের সাথে এখন আমি একটু শেয়ার করব। দেখো এই যে এটা তো হচ্ছে একদম উপরের কাভারটা, তারপরে ভিতরে বক্সটা এখানে। তো আমি বলেছিলাম যে আমি ফোনটা কিন্তু আনবক্সিং করে ফেলেছি অলরেডি। আমি ফোনটা দিয়ে কিন্তু আমি ভিডিও করছি, সেজন্য ফোনটা আমি এখন দেখাচ্ছি না। ফোনটা একটু পরে তোমাদেরকে অবশ্যই দেখাবো, অন্য ফোনে সেটা ভিডিও করতে হবে। তো ফোনটা নেওয়ার সময় আমি একটা নতুন সিমও নিয়েছিলাম। যাই হোক, তো এখানে আমি ফোনটার সাথে পেয়েছি একটা চার্জার। দেখো খুবই মানে একদম গর্জিয়াস একটা চার্জার দিয়েছে, একদম খুব 10 মিনিটে মনে হচ্ছে আমার ফোনটা ফুল 100% চার্জ হয়ে যায় এটা দিয়ে। তো এটার সাথে আমি পেয়েছি একটা, এই যে দেখতে পাচ্ছ, একটা হেডফোন পেয়েছি। তারপরে যাই, এগুলো তো উপরের কাভারগুলো, যেগুলো মানে এটার ভিতরে ফোনটা ছিল, মূলত এই পেপারটার ভিতরেই ছিল ফোনটা। দেখো কোন মডেলে বা কি কোন ফোনটা নিয়েছি, কত র্যাম, এগুলো র্যাম এগুলো এখানে লেখা আছে। এই যে দেখো ফোনটার র্যাম কত জিবি বা কি, এখানে সব কিছু ডিটেলস এখানে আছে। আমি তোমাদেরকে স্লোলি দেখাচ্ছি, তোমরা দেখে নাও। যদি কেউ কিনতে চাও তাহলে কিন্তু ভালো। আমি বলবো যে মানে আমি তো ইউজ করেছি কতদিন হয়ে গেছে, 2-4-5 দিন হয়েছে, মানে আমার থেকে ভালো লাগছে এটা ইউজ করতে। তো তোমরা দেখে নিতে পারো যদি তোমাদের কারো সহযোগিতা হয় তো, কারণ তোমরা বলেছিলে ফোনটার ক্যামেরা বা কি কেমন আমাদেরকে একটু দেখাও, সেই জন্য দেখাচ্ছি। তো দেখো আমি সব খুলে একদম লন্ডো ফন্ডো করে ফেলেছি। এখানে ওয়ারেন্টি কার্ডও দিয়েছে আমাকে, রিসিট এটা হচ্ছে রিসিট, আমি আসলে ফোনটা কত টাকা দিয়ে নিয়েছিলাম সেই রিসিট। দেখো ফোনটা কত টাকা নিয়েছে, ওই রিসিটটা এখানে দিয়েছে ওরা। এই যে দেখতে পাচ্ছ ফোনটা টোটাল কত টাকা এসেছে। এখানে পিন ছিল, মানে ওই যে মোবাইলে সিম মেমোরি খোলার জন্য যে পিনটা থাকে এটা তোমরা সকলেই জানো, আমি শুধু তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি আর কি। তো এটার সাথে মানে নিয়ম কানুনগুলো সবগুলো এই ডিটেলস এই বইটাতেই লেখা আছে। এখানে আরবিতে ইংলিশে যে যেটা বোঝে সেভাবে সম্পূর্ণ সুন্দরভাবেই ফোনটা আমি কীভাবে কী করব, কোথায় কী আছে, ক্যামেরা কত বা কি, এগুলো সবগুলোই কিন্তু এখানে ডিটেলস এই বইগুলোতে লেখা থাকে। তো আমি সব কিছুই তোমাদের সাথে টুকিটাকি দেখিয়ে একদম পুরো হজর গোল পাকিয়ে ফেলেছি। শুধু একটা জিনিসে দেখাতে পারিনি, একদম খালি বক্সটা তোমাকে দেখায় মনে হচ্ছে, আমার থেকে মনে হচ্ছে এটা একটা ডিপ ফ্রিজের মতো হয়ে গেছে। উপরেটা হচ্ছে নর্মাল, নিচেরটা হচ্ছে ডিপ, তো এমনই মনে হচ্ছে, খুব সুন্দর। দেখো একদম একটা মনে হচ্ছে একটা ফ্রিজ ভিতরে আছে। যাই হোক, তো এখন হচ্ছে সেই ফোনটা আমি কী কালার নিয়েছি বা কেমন দেখতে সেটা আমি তো এই ফোনে দেখাতে পারবো না তোমাদেরকে, আমি তোমাদেরকে দেখাচ্ছি, অবশ্যই ফোনটা দেখাচ্ছি, সাথে থাকো। ওরা আমাকে একটা কাভারও দিয়েছে, আসলে আমি ফোন কাভার ছাড়া ইউজ করতে ভালোবাসি। তারপরে এটা দিয়েছে, তো এটা মানে আমি লাগিয়ে রেখেছি সেফ সেই জন্য। তো এটাও খুব সুন্দর ফ্রি দিয়েছে ওরা ওটা আমাকে। তো দেখো আপুরা ভাইয়ারা, তোমরা যে যারা যারা দেখতে চেয়েছিলে আমার ফোনটা, তাদেরকে আমি দেখাচ্ছি ফোনটা। এই যে দেখো ফোনটা আমি কোন কালারটা নিয়েছি, এটার ভিতর থেকে আমি আগে বের করে নিয়েছিলাম ফোনটা। তো এখন তোমাদেরকে দেখানোর জন্য আমি আবার এটাকে রেখেছিলাম এখানে। এই যে দেখো কোন ফোনটা নিয়েছি, এই যে আমি ফোনটার কালার হচ্ছে এটা। দেখো দেখে বলো কো কালারটা কেমন হয়েছে বা কি তোমাদের থেকে ভালো লেগেছে কি না কালারটা। এটা আমাদের দুটো কালার ছিল, একটা ছিল এই কালারটা আরেকটা ছিল ব্ল্যাক। তো আমি ব্ল্যাকটা নেই এটাই নিয়েছি। এই যে এখানে চার্জার,
তারপর স্পিকার, তারপরে এখানে হচ্ছে ওই যে কি জানি এটা হেডফোন দেওয়ার গার্ডটা, তারপরে এখানে হচ্ছে সিম পিন ইয়ে করার তো বাটন, পাশে দুটো এখানে ভলিউম বাড়ানো কমানো, এটা অন অফ, সেটা যে দেখতে পাচ্ছ। তো আজ এতটুকুই তোমাদেরকে ফোন দেখাতে দেখাতে ওদিক দিয়ে আবার আকাশের অবস্থা খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে, তো সেটা আমি আবার ছাদে ঘুরিয়ে দিয়েছি, সেগুলো আনতে হবে। তো দেখো তোমরা ফোনটা দেখেছ, ওখানে আবার মুরগিটা একদম গরম হয়ে গিয়েছে, কেন আনলেই জানে ভালো বলতে পারে। তো আমার মোবাইলটি কেমন লেগেছে তো তোমরা সবাই কিন্তু বলো প্লিজ কমেন্টে, তোমাদের অনুরোধে আমি তোমাদেরকে ফোনটা দেখিয়েছি এবং তোমাদের থেকে কেমন লেগেছে সেটা আমাকে একটু জানিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করো, লাইক ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর আমার পাশে থেকো। সবাইকে সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।